গোটা রাস্তা টোটো করে এসেছেন, কলকাতাও টোটো করে চলে যান। দেখ ওইভাবে যাওয়া যায় নাকি? বুধিয়া আমি একাই যাব। আমি জাস্ট পাশে বসে থাকবো, একটা কথাও বলবো না, আপনার মনেই হবে না পাশে কেউ আছে বলে। আমি না জাস্ট দেখুন স্যার, আপনি আমাকে ভার্চুয়ালি স্টক করছিলেন আর আমি আপনাকে রিয়েল লাইফে। আর কথাতেই তো আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। একটু চুপ করবেন আপনি? লিয়ে যান না স্যার। যাবে যাবে বুধিয়াদা, স্যার শুরুতে একটু নানা করেন তারপর ঠিক হ্যাঁ করে দেন। স্যার মানুষটা খুবই ভালো। কি করছেন এটা? কি করছেন? এটা কি হলো? কথা বলে সমনষ্ট করলাম না। আচ্ছা একটা কথা ভাবুন তো, এটা যদি উল্টো হতো, আপনি আমার জায়গায় আর আমি আপনার জায়গায়, আপনার মতো জেদ করে যদি আমি গাড়ির ভেতরে উঠে বসতাম, আপনি কি করতেন? বেশ কিউট একটা ব্যাপার হতো কিন্তু। আপনার মাথায় সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান। প্রেমে পড়লে তো এরকমই হয় স্যার, সবসময় তো মাথায় কাজ করে না। না কি তো করে বলছে, আর না করবেন না সাহেব। আমি রেনুকে বলবো দেশি মুরগি পাকাতে। হ্যাঁ আপনারা ফিরলে রাত্রিরে সবাই একসঙ্গে খাবো। দেশি মুরগা খাবে। সামনে থেকে টোটোটাকে সরাতে বলো, নালে যেতে পারবো না। এই টোটো ঘুমাও, টোটো ঘুমাও। উফ কি মজা, লং ড্রাইভে যাচ্ছি। বাড়াবাড়ি করবেন না আপনি, না বাড়াবাড়ি করবেন না। না মানে যে কলকাতা থেকে এত দূরে চলে এসেছেন সেখানেই আবার যাচ্ছেন হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে? না না সেরকম দরকার বলেই নিশ্চয়ই যাচ্ছেন। তবে যদি কোনোভাবে মন টন খারাপ হয় তাহলে একটা কথা সবসময় মনে রাখবেন, একটু বেশি কথা বলা, একটু খ্যাপাটে, একটু ইরিটেটিং, একটা মেয়ে সবসময় আপনার সাথে আছে, সব মন খারাপ এইভাবেই উড়িয়ে দেবে। যা যা বললেন তার মধ্যে ইরিটেটিংটা একটু বেশি আপনি। আর একটা আওয়াজ করবেন গাড়ি থেকে বার করে দেবো। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি? আবার? আরে আমি তো গান করছি, কথা তো বলছি না। নামিয়ে দেবো আপনাকে গাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে আর গাইবো না। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, কি করতাম আমি? এই যে তুমি কিছুই করছো না তার জন্য কিন্তু একজন মহান প্রেমিক হিসেবে তোমার কোনো স্ট্যাচু তৈরি হবে না। অনুরাগের ছোঁয়া, ভালোবাসার মহাদুদিন আজ ও আগামীকাল রাত 9:30 স্টার জলসায়।